হাই ফ্রেন্ডস, আমি এসেছি দিদির বাড়িতে, যাচ্ছি এখন দিদির বাড়িতে। দিদির বাড়িতে একটা নতুন একটা মানে সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে, আমি সেটাকে গিয়ে দেখবো, তোমাদেরকেও দেখাবো। সত্যি কথা বলতে মানে সারপ্রাইজটা খুবই পছন্দ হবে, আমার হবে, তোমাদেরও হবে। চলো গিয়ে দেখি নতুন একটা সারপ্রাইজ। বিয়ে হয়েছে, বিশাল আনন্দ, আমি বুঝতেই পারছো খুবই এক্সাইটেড আমি তো, সেটাও আমি চাইছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে আর এই রোদে আমি বেরিয়েছি আমার ওই দিদির মেয়ের সারপ্রাইজটাকে দেখার জন্য। আমি আসতে পারিনি, সত্যি কথা বলতে ডিউটির জন্য আমি একদম বেরোতে পারিনি, কদিন সময় দিতে পারিনি, তাই দুদিন মাত্র ছুটি নিয়েছি। এই দুদিনের ছুটিতে একটুখানি দেখা করতে এসেছি ওদের সাথে। এই যে দিদির বাড়িতে চলে এসেছি, এই যে দিদির বাড়ির গেট এই খুলছি, চলে এসেছি। বাবা লাগবে, এই দেখো দিদির বাড়ির ঠাকুর, বাবা ভোলেনাথ আছে, মা তারা আছে। নমস্কার, ঢুকছি দিদির বাড়িতে। এই যে আমার দিদি, দিদি আছে রান্না করতে, সেই তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছ আমার দুষ্টু মিঠু কই। এই যে আমার মিঠু, মিষ্টু মিষ্টু মিষ্টু, অন্ধকারে দেখা যাচ্ছে না তো, অন্ধকারে দেখা যাচ্ছে না, কি কি ওরা আছো, কেমন আছো, ভালো আছো, ভালো আছো, ভালো আছো, কে বুঝতে পারছো আমার ছানা, ও পুচু পুচু, ও বাবা রে বাবা রে, ও কুকু 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 কুকু। এই একজন আছে মিঠু, সে সবসময় মুখ গোমড়া করে বসে থাকে, বলছে কিসের এত মাথা গরম থাকে কে জানে, মনে হয় মাথায় জল ঢালতে হবে। চলো এইবারে আসল জিনিসটা দেখানো হবে। টান টানা, ঘর তো অন্ধকার, মাও তো দুধু খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন ওর মা খাওয়াচ্ছে, খাক। আমি চলে এসেছি দিদির বাড়িতে, আর তোমাদের আমি পরে আবার আমি করছি, ওকে খাইয়ে ঠাইয়ে নিই, তারপর আমি করছি, দেখাবো তোমাদেরকে। আমি এখনও দেখিনি, নিজেও আমি দেখিনি, আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? ওকে, এই অবধি বাই।